আস্তে আস্তে বিয়ার্স খুব স্লো কাজটা করতে হবে। হ্যাঁ, আবার এই এই আসসালামু আলাইকুম, বার্ডবিড়ি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বিয়ার্স, আজকে আমরা আরও একটি নতুন কন্টেন্ট আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো বিয়ার্স, আমি আজকে আলোচনা করব, কথা বলব পাখির কলমি শাক খাবার নিয়ে, বা আপনি পাখিকে কলমি শাক, ধনে পাতা, হ্যাঁ পুদিনা পাতা আপনি যাই দেন, এগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো বিয়ার্স, আমার এখানে অ্যাভেলেবেল হচ্ছে কলমি শাকটা, তাই আমি বিয়ার্স পাখিকে কলমি শাক খেতে দিই। এ হচ্ছে বিয়ার্স, আমি এই একটা পাত্রে পাখিকে কলমি শাক খেতে দিই। তো বিয়ার্স, আমি আসলে প্রচুর কলমি শাক খেতে দিই, হ্যাঁ এই জন্যে যেটা হয় আমার যেই পাখিগুলো, হ্যাঁ যে ব্যবিগুলো রয়েছে, যেই হাড়িতে ব্যবি রয়েছে, ওইগুলোতে বিয়ার্স একটু একটু প্রবলেম হয়। যদি অতিরিক্ত খাওয়াই তাহলে ওই হাড়িতে নিচে একদম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। হ্যাঁ, একটু পায়খানাটা খুব পাতলা হয়, তো এই জন্যে খুব স্যাঁতস্যাঁতে হয়ে যায়। হ্যাঁ, এবং হাড়ির যে নিচের অংশটা, এটা বিয়ার্স ভিজা থাকে, একদম ভিজা থাকে। তো আপনি চেষ্টা করবেন যখন আপনার হাড়িতে খুব বেশি ডিম বাচ্চা থাকবে, হ্যাঁ তখন একটু এটা কমিয়ে দেওয়ার জন্য। তো বিয়ার্স, এটা বেশি দেওয়ার ফলে আমাদের যে প্রবলেমটা হয় এটা আমি আপনাদেরকে দেখানোর একটা চেষ্টা করব। এই হচ্ছে বিয়ার্স, আমার ধরেন এই একটা হাড়ি এখানে। হ্যাঁ বিয়ার্স, এই যে হাড়িটা, এই হাড়িটা আজকে আমরা আপনাদের দেখাবো। এটা একটা লটিনো বাজিগার পেয়ার বিয়ার্স। হ্যাঁ, এখানে দেখুন বিয়ার্স অনেকগুলো ডিম বাচ্চা রয়েছে। হ্যাঁ, এখন আমরা একটু এই হাড়িটা খুলে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমরা এই কলমি শাক খাওয়ানোর ফলে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে হাড়ির নিচের অংশটা একটু স্যাঁতস্যাঁতে, হ্যাঁ একটু ভিজা ভিজা রয়েছে। এর ফলে বিয়ার্স আপনার পাখির যেই বাচ্চাগুলো রয়েছে এগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকবে বা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য বিয়ার্স আপনি যেটা করবেন, কলমি শাক পাখিকে সপ্তাহে একদিন বা দুই দিন দিবেন, প্রতিদিন দেওয়ার দরকার নেই, প্রতিদিন দিবেন না। দিলে যে প্রবলেমটা হবে, এই হাড়িতে অনেকটা পানি জমে যাবে, স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, ভিজা থাকবে, তখন আপনার এই এই ছোটো বাচ্চাগুলো মারা যেতে পারে। হ্যাঁ বিয়ার্স, এখন আমরা একটু খুলে দেখাবো। হ্যাঁ, এখন আমরা তারপর এগুলো একটু পরিষ্কার করে দিই। এই যে বিয়ার্স, আমরা আমাদের হাড়িটা খুলে নিয়েছি। দেখুন বিয়ার্স, মাশাল্লাহ আমাদের এখানে ছয়টা বেবি রয়েছে বিয়ার্স, ছয়টা। হ্যাঁ মাশাল্লাহ ছয়টা বেবি রয়েছে বিয়ার্স, একটা ডিম হয়তোবা আর একটা রয়ে গেছে বিয়ার্স, আমরা এখন দেখব। এখানে বিয়ার্স ছয়টা বেবি, আমরা একটু এখন হাড়িটা পরিষ্কার করার চেষ্টা করব। বিয়ার্স, এই হচ্ছে আমাদের পাখির বেবিগুলো। হ্যাঁ, এগুলো আমরা একটা নিচে একটা কাপড়ের মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে আমাদের হাড়িটা এখন আমরা একটু পরিষ্কার করব। বিয়ার্স, এই কাজটা আপনি খুব দ্রুত করবেন, হ্যাঁ বেশি লেট করা যাবে না। এই যে বিয়ার্স দেখুন, এই যে অনেকটা খেট খেতে হয়ে গেছে বিয়ার্স, আমরা একটু পরিষ্কার করে দিচ্ছি। এই যে বিয়ার্স, এখন আপনি আবার এই হাড়িতে খুব আস্তে আস্তে বিয়ার্স খুব স্লো কাজটা করতে হবে। হ্যাঁ, আবার এই এই পাখিগুলো, বাচ্চা বেবিগুলোকে হাড়িতে দিয়ে দেন, খুব সাবধানের সঙ্গে দিতে হবে বিয়ার্স। বিয়ার্স, আমরা আবার এই হাড়িটা ঠিক আগের জায়গায় খুব দ্রুত সময়ের মধ্যে বিয়ার্স, খুব বেশি লেট করলে প্রবলেম হবে, লেট করা যাবে না, আবার এটা আমরা দিয়ে দেবো এখানে। আমরা আবার এই হাড়িটা আবার এখানে সেট আপ করে দিয়েছি। হ্যাঁ, এখন অলরেডি বিয়ার্স আমাদের যে ফিমেলটা ছিল ওইটা তার বেবির কাছে চলে গিয়েছে। হ্যাঁ, তো খুব বেশি দেরি করবেন না বিয়ার্স, দেরি করলে যে প্রবলেমটা হয় এই পাখিটা আবার এই তার বাচ্চাগুলোকে খাওয়াইতে চায় না বিয়ার্স। তো বিয়ার্স, আজকে এ পর্যন্তই, এখনই আমরা এখানে ভিডিওটি শেষ করে দিব। তো বিয়ার্স, ভিডিওটি শেষ করার আগে আমি অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যেন আপনি পেয়ে যান সবার আগে। ধন্যবাদ দিও।